কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা রয়েছি মুর্শিদাবাদের সব থেকে বড় ট্রেডিং ফার্মে, যেখানে রাজস্থান থেকে ছাগল নিয়ে এসে ফার্মারদের দেওয়া হয় এবং অনেক সফলতার সাথে উনি এই ব্যবসাটি পরিচালনা করছেন। আগেও আপনাদেরকে একবার এই ফার্মের ভিডিও দেখিয়েছি, যেখানে অনেক সুন্দর সুন্দর ব্রিডের ছাগল আপনাদেরকে দেখিয়েছি। আজকেরও আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ব্রিডের ছাগল দেখাবো, যেগুলো রাজস্থান থেকে সবে নিয়ে আসা হয়েছে। আজকে দু তিন দিন হলো এখানে নিয়ে আসা হয়েছে। প্রত্যেক মাসেই অন্তত 4 থেকে 5 বার এখানে ছাগল নিয়ে আসা হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে আনা হয়। এবং দাদা নিজে গিয়ে, এই ফার্মার যিনি ওনার রয়েছেন, তিনি নিজে গিয়ে রাজস্থান থেকে বেছে বেছে ফার্মারদের জন্য ছাগল নিয়ে আসেন। এবং আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে সবগুলো বড় জাতের ছাগল রয়েছে এখানে, কোনো ছোট যে ব্ল্যাক বেঙ্গল বা ক্রস ব্রিড এরকম খুবই কম পাবেন এই ফার্মে। আপনারা সম্পূর্ণ বড় বড় সিরোহী, গুজরি, আজমেরি, তোতাপুরি, যত প্রকার বড় হাইব্রিডের ছাগল রয়েছে সেগুলোই এখানে রয়েছে। চলুন এই ফার্মের ছাগলগুলো আপনাদেরকে দেখাই এবং ফার্মের বিস্তারিত একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দাদা, আমি বারাসাত থেকে আসলাম। হ্যাঁ দাদা, আসেন তো। হ্যাঁ বলছি, আপনার এই ভিডিওতে আপনার এই ছাগল দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। তা আমি মনে করছি যে আপনার কাছ থেকে দুটো ছাগল নেবো। তা আমি তো দাদা অনেক দূর থেকে আসলাম, আমার বাড়ি এখান থেকে বারাসাত 250 কিলোমিটার দূর হবে, ঠিক আছে? তা আমাকে দুটো ছাগলের ভালোভাবে ব্যবস্থা করে দিতে হবে, যাতে আমি সুস্থভাবে নিয়ে যেতে পারি। আচ্ছা, আপনার এখান থেকে বারাসাতে আপনি ফার্ম নতুন করে ফার্ম করার জন্য এসেছেন না বাড়িতে পুষার জন্য নিতে এসেছেন? না, আমি ফার্স্ট টাইম বাড়িতে পুষবো বলে নিয়ে যেতে এসেছি। আপনি কি জাতের ছাগল নেবেন? আপনার কাছে কি কি জাতের ছাগল আছে? দেখুন, আমার কাছে রাজস্থানের সব যতগুলো জাত আছে সবগুলো পাওয়া যায়। যেমন ধরেন এই যে তোতাপুরি ছাগল পাওয়া যায়, এটা হচ্ছে তোতাপুরি আপনার ফিমেল ছাগল। হ্যাঁ, এই দেখেন, আপনি এটা তোতাপুরি আছে। তারপরে আপনার যে সিরোহী আছে, গুজরি আছে, আজমিরি আছে, মায়াতি আছে, কোটা আছে, সবকিছু আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপনার কোন জাতের এখন আপনি নেবেন? সিরোহী নেবেন না গুজরি নেবেন না আজমিরি নেবেন তোতাপুরি নেবেন? আমি একটা সিরোহী ছাগল নেব, আর এটা ওই কালো ওই ব্ল্যাক কালারের ওই যে ওটা কি জাতের ছাগল? ওটা বলবেন জাখরানা, ওই জাখরানা একটা নেব। এই দুটো ছাগল নেব। সিরোহী ছাগল আপনি যদি নেন, এই দেন সিরোহী ছাগল, আপনার এইগুলো হবে। হ্যাঁ, এই দেখেন সিরোহী জাতের ছাগল আপনার। আচ্ছা আচ্ছা, এর দাম আছে, আপনারা দিয়ে দেন ছাগল কোয়ালিটিটা দেখেন। হ্যাঁ দেখলাম, দাম আছে 430 টাকা কেজি। আমি ভিডিওতে বলেছি, আপনি অযথা থেকে এসেছেন। হ্যাঁ অবশ্যই, দাম বেশি নিবো তাহলে বলুন। আমি ভিডিওতে যেটা বলেছি আচ্ছা সেটাই হবে, 430 টাকা কেজি বলি, 430 টাকা দিয়ে দেন মাল। এই মাল যত এই যে কোয়ালিটি দেখলেন, ঠিক আছে ঠিক আছে। আর এই দেখেন হচ্ছে একটা গুজরি। হ্যাঁ এই দেখেন গুজরি ছাগলটা, এটা দাঁতানি এখনো। আচ্ছা এই ছাগলটা প্রেগনেন্ট আছে। হ্যাঁ এই দেখেন, গুজরি ছাগল দেখেন, এই দেখেন, এর দাম 430 টাকা। আচ্ছা এগুলো আবার আপনার কাছে বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি যে জাতের নেবেন সেই জাতেরই পাওয়া যায়। দাদা কেমন আছেন? এই তো ভালো আছেন, ভালো আছে। আবার আপনার ফার্মে চলে আসলাম। আসতে তো হবেই। আমি গতবারে যে ভিডিও করে গেছি সেই ভিডিওতে যত ছাগল দেখিয়েছিলাম একটা ছাগলও তো দেখতে পাচ্ছি না। না না, নতুন মাল কবে নিয়ে আসলে? কালকে আবার ঢুকেছে মাল। কালকে নিয়ে আসলে মানে কবে গিয়েছিলেন? কবে আমি ধরে নিলাম, ওখানে তো আমার লোক থাকে, বুঝতে পারছি না, বুলায়াত আছে, ঠিক আছে। আমি গেছিলাম শনিবার, শুক্রবার ধরে। আচ্ছা শুক্রবার বেশি, কালকে ঢুকেছি বাড়ি। আচ্ছা নতুন কত পিস আনলেন ছাগল? 50 পিস। আমি মাল কমই নিয়েছি, কারণ আমার ধরে নিলেন 5টা 10টা, যাতে আমার মালটা যেন সেফটি হবে আছে সেইভাবে কম, আমি কিছু কম করে নিয়েছি। আচ্ছা আজকে আমাদের দর্শকদের কি কি ছাগলগুলো দেখাবেন আপনি? শুনেন, আমার কাছে ছাগল রাজস্থানের যে ছাগল থাকে সেগুলো আপনাকে আপনার দর্শকে দেখাবো, যেগুলো সিরোহী, গুজরি, আজমেরি, রাজস্থানের যেগুলো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি তো আর ওই যেগুলো আমার কাছে পাঞ্জাবের কিছু আছে, এবার যেগুলো হয়তো আপনার হায়দ্রাবাদী মাল তো আমার কাছে নাই, মুখগুলো দেখা তারপর না, যেগুলো রাজস্থানের মাল সব মানে সব দেখা। রাজস্থানের যত ছাগল আছে সবগুলো আপনার কাছে রয়েছে? সব সব রয়েছে, সিরোহী, গুজরি, আজমেরি, মায়াতি, কোটা, আমার কাছে সবই সবকিছু আছে এগুলো।
আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদেরকে নতুন নতুন কিছু ছাগল দেখাবো এবং সুন্দর সুন্দর কিছু ছাগল দেখাবো, যেগুলো দাদা বললেন যে গত কালকেরই নিয়ে এসেছেন সেগুলোই আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি কিছু বড় ছাগলের দরকার হয়, যেমন রাজস্থানের ছাগল আপনাদের দরকার রয়েছে, তাহলে কিন্তু দাদার এই ফার্মে আসতে হবে। আর এই ফার্মের যে দাদা রয়েছে, যিনি ওনার রয়েছেন, উনি কিন্তু অনেক দিন যাবত এই ট্রেডিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, নিজে গিয়ে রাজস্থান থেকে ছাগল নিয়ে আসেন, তারপর ফার্মারদের দিয়ে থাকেন। আচ্ছা দাদা বলেন, আমার দর্শকদের কিছু নতুন নতুন ছাগল দেখান তো, যেগুলো আমাদের দর্শকদের দেখলে পরে একটু ভালো লাগে, যে তারা নতুন নতুন কিছু দেখতে চায়, যে দাদা নতুন কিছু দেখান, নতুন কিছু দেখান, এরকমই দেখতে চায়। নতুন এমন কিছু ছাগল দেখান যাতে তারা অ্যাট্রাকটিভ হয়। এই যেখানে সব শিরুই আছে, গুজরাই আছে, সেই ছাগলগুলো দেখান, ঠিক আছে? এগুলো আমরা এবারে হাই কোয়ালিটির, এক্সট্রিম কোয়ালিটি হয় না। দেখেন একটা ওই যে গুজরি একটা ছাগল দেখান, এই যে এই এখানে দুটো, একটা শিরুই একটা গুজরি, হ্যাঁ এই এখানে একটা শিরুই একটা গুজরি। এই দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি, দেখুন এই দেখেন কোয়ালিটি, এই ছাগলটা, এই দেখেন এই ছাগলটা দেখেন, এই ছাগলটা আমরা দেখাই, এই ছাগলের কোয়ালিটি দেখেন। ওয়েস্ট বেঙ্গলে এইসব ছাগল ঢুকে রেখেছে আমার জানা নাই, তবে এর থেকে ভালো কোয়ালিটি হয় না গুজরি। এটার ওজন কতটুকু হবে? যেমন প্রায় 40 কেজি আছে, এটা মনে হয় দুটো দাঁত, এই দেখেন দুটো দাঁত, সবে দুটো দাঁত হয়েছে। দেখুন এই ছাগলটা প্রেগনেন্ট আছে আর কি, এখনো প্রেগনেন্ট রয়েছে, না প্রেগনেন্ট ফার্স্ট টাইম বাচ্চা দেবে আর কি। আচ্ছা এটা গ্যারান্টি? হ্যাঁ। আচ্ছা এটার কত করে কিলো বিক্রি করছেন? 30 টাকা কেজি, আগে তো বলেছি আমি, এখনো বিক্রি 430 টাকা কেজি। না যারা নতুন দর্শক রয়েছে তাদের তো জানা দরকার, যদি আমার কাছে এই যে কোয়ালিটি দেখেন মালটা, মাল তো শুধু এমনি 400 টাকা দিলে কিন্তু বা 350 টাকা দিলে সেটা দেখতে হবে না। হ্যাঁ আপনার মালের কোয়ালিটি দেখেন। এদিকেও দেখি কিছু তোতাপুরি রয়েছে দাদা। হ্যাঁ তোতাপুরি ছাগল আছে, এই যে এই সাইডে দেখতে পাচ্ছি একটা তোতাপুরি রয়েছে, এই যে অনেক সুন্দর দেখতে পাচ্ছি, এটা মনে তোতাপুরি, এটা তোতাপুরি আপনার, এদের এটা তোতাপুরি। হ্যাঁ দেখেন তোতাপুরি কোয়ালিটি দেখেন, এই ধরাই। আচ্ছা এদের বাঘা তোতাপুরিটা, এটা কি তোতাপুরি? বাঘা তোতাপুরি দেখেন, এই দেখেন বাঘা তোতাপুরি, এই দেখেন, এরকম নাম তো প্রথমবার শুনছি। এর দাঁত দুটো ঠিক আছে, এই ছাগলটা ফার্স্ট টাইম বাচ্চা দেবে, প্রেগনেন্ট আছে, ফার্স্ট টাইম বাচ্চা দেবে, প্রেগনেন্ট রয়েছে। হ্যাঁ এটা ফার্স্ট। আচ্ছা বয়স কতদিন হলো? এর বয়স আপনার 1 বছর হয়েছে। 1 বছর, 1 বছর, 1 বছর, 1 বছর হয়েছে। আচ্ছা আর এই সাইডে আরেকটা তোতাপুরি রয়েছে, এইটা কি? ওটা আপনার, ওটা আছে আপনার, ওগুলো বেল্ট তোতাপুরি, নরমাল তোতাপুরি। এই যে আমার আছে নরমাল তোতাপুরিও রেখেছেন আপনি? হ্যাঁ এই দেখুন, মানে কম্পেয়ার করে, এই দেখুন আরেকটা তোতাপুরি দেখেন, এই দেখেন, এই যে দেখেন তোতাপুরি ছাগলটা, এই যে কত সুন্দর তোতাপুরি। তবে কালার গুলো কি সৌন্দর্যের জন্য লাগানো? না না, হ্যাঁ এগুলো রাজস্থানের বিভিন্ন জাতের কালার লাগায় ওরা, ঠিক আছে? আর ওরা খুব সফট করে ছাগল দিয়ে, মানে বিভিন্ন হয়তো মালা লাগায়, বালা লাগায়, বিভিন্ন ই লাগায় আর কি, মানে যাতে বেশি সুন্দর দেখা যায়। হ্যাঁ এই যেগুলো, এগুলো আপনার এই যে কত সুন্দর দেখায়, এটা সফট ছাগল আর কি। হ্যাঁ যায়, মানে পশ্চিমবঙ্গে কিন্তু অনেকেই ট্রেডিং করে, অনেকেই ট্রেডিং মানে কাজ নিয়ে কাজ করে থাকেন, অনেকেই অনেক ভাবে কাজ করে থাকেন। দাদা এই দিক থেকে দুই একটা ছাগল আমাদের দর্শক বন্ধুদের একটু দেখাবেন তো আপনি? এই যে রয়েছে বড় একটা ছাগল, এইটা কোন জাত? এটা শিরোই ছাগল। হ্যাঁ এটা, এটা শিরোই না? হ্যাঁ মানে সাদা কালার কেন শিরোই? ওটা শিরোই, শির, শুনেন শিরোই ছাগল, শিরোই গুজরি আজমিরি। হ্যাঁ এটা আপনার কালারের হচ্ছে নাম, ঠিক আছে, কিন্তু জাতটা একই জাত, শিরোই গুজরি আজমিরি। হ্যাঁ এটা, এটা একই কিন্তু ডিফারেন্স আছে, ওর কালার, কালার সঙ্গে হচ্ছে আলাদা। আচ্ছা 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 আচ্ছা। আর এইদিকে এইটা কোন জাতের? এইটা ওটা, এটা গুজরি আপনার, এটা গুজরি না? হ্যাঁ এটা গুজরি। আচ্ছা এই যে দেখুন, আর এইটা, এইটা ওটা আপনার, ওটা ওটা গুজরি আছে, এটা 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 এইগুলো এইটা। আচ্ছা আপনার কাছে এই যে ছাগলগুলো রয়েছে, বিশেষ করে এভারেজ বয়স কেমন রয়েছে এক একটা? এটা হবে কারো 6 মাস, কারো 7 মাস, কারো 8 মাস, হাই সাইজ 1 বছর। আচ্ছা কোন ধরনের ছাগলগুলো আপনি নিয়ে আসেন বেশিরভাগ? দাদা আমি ছাগল নিয়ে এসে বলতে গেলে পরে, যাতে ছাগলটা আমার কাছে থাকে, ঠিক আছে? হ্যাঁ আমি একটা ফার্মার, শুধু আমি ট্রেডিং করি না, ব্রিডিং আমার কাছে করি, ঠিক আছে? যেহেতু এই ফার্মটা বানাচ্ছি আমি এখন, এই যে আমরা শুধু এই ব্রিডিং করার লাগে, ঠিক আছে, ট্রেডিং, ট্রেডিং তো করি, ঠিক আছে, আমার কাছে কিন্তু এটা ব্রিডিং করবে, যে ফার্মটা একটু ঘুরে দেখান। আচ্ছা এই হচ্ছে ওর মা, এই যে বাচ্চা শুদ্ধ একেবারে মা রেডি। এইটাকে কি প্রেগনেন্ট অবস্থায় নিয়ে এসেছিলেন? কোনটা? না না, এই আমার কাছে প্রেগনেন্ট হয়েছিল, ঠিক আছে? আচ্ছা আপনার এই ফার্মে বসেই হয়েছে? এখানে আমার কাছে, তার মানে এই বাচ্চাটা আপনার ফার্মেরই বাচ্চা? ফার্মের বাচ্চা, এই প্রেগনেন্ট হয়েছে আমার কাছে, আমার কাছে। আমি ট্রেডিং শুধু ব্রিডিং করে, ট্রেডিং আপনার ব্রিডিং করে, ট্রেডিং শুধু না, ব্রিডিং করে। আর ব্রিডিং যেগুলো ফার্মে থাকে আর কি সেইগুলো। আর আপনাকে একটা আমি ছাগল দেখাবো, এই দেখেন ছাগলের, এই যে একটা গুজরি ছাগল দেখেন কোথায়, এর এখন দুধ দোহালে 1 কেজি বেড়ে দেবে, এইটা এই দেখেন, এর দুধ এখন 1 কেজি আছে, দেখেন এই দেখেন,
এর দুধ দহলে 1 কেজি হয়ে যাবে। আচ্ছা এটা কবে বাচ্চা দিয়েছে কবে? ওটা না না বাচ্চা দেবে। এটা বাচ্চা না বাচ্চা দিয়ে দিয়েছে। বাচ্চা দিয়ে দিয়েছে? হ্যাঁ বাচ্চা দিয়ে মোটামুটি মাস দেড়েক হলো বাচ্চা দিয়েছে। মাস দেড়েক। আচ্ছা এটার কেজি হবে 450 টাকা? না 430 টাকা। মানে 430 টাকা এটার কেজি। এটা ওই 430 ছাগল। আর এমনি এই ওই একই দামের সব ছাগল রয়েছে না কম বেশি রয়েছে? শুনুন কম বলে বলতে অ্যাকচুয়ালি আপনার জাত সিরোহি দাম সিরোহি গুজরি আজমেরি একই দাম 430 টাকা কেজি। আচ্ছা ফিমেল? হ্যাঁ। আর মেল আপনার 460 টাকা কেজি। আপনার তুতাপুরি আছে? আমরা তুতাপুরি মানে কোয়ালিটি হিসেবে দাম 500 পাওয়া যাবে ফিমেল গুলো। আচ্ছা আর আপনার মেল গুলো 600 আছে 650 আছে 700 পর্যন্ত আছে। এখানে দেখতে পাচ্ছি বারবেরি রয়েছে। হ্যাঁ বারবেরি আছে। বারবেরি সঙ্গে থাকে বারবেরি রয়েছে। আর এই যে এটা কি? এটা মনে হয় জাখরানা। ওটা তো নিনে উনিশ দিয়েছে ওই যে জাখরানা। হ্যাঁ আর ওইটা ওইটা বাচ্চা এই যে দেখুন বন্ধুরা মাত্র 3 মাসের বাচ্চা এটা কেউ বলবে? আপনার এই ছাগল তো এখন আদাত আছে দেখতে আপনি কি এখন 1 বছর হয়নি তাই এগুলো এই ছাগল আদাত? হ্যাঁ আপনি আদাত কিমা দুধ দাত হাইস্ট এখানে কি আপনারা প্রেগন্যান্সির গ্যারান্টি দেন? হ্যাঁ প্রেগন্যান্সি থাকলে আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা যদি না থাকে চেঞ্জ করে দেবো? না থাকলে চেঞ্জ করে দেব। হ্যাঁ আমরা না থাকলে চেঞ্জ করে দেব। আচ্ছা আচ্ছা এটা এটা কয় মাসের গ্যারান্টি থাকবে প্রেগন্যান্সি? আপনারা যতদিন শুনেন আমি আমি বলে দিই ঠিক আছে যে ছালটা আমরা বলে দিই ছালটা প্রেগন্যান্ট আছে ঠিক আছে আছে 1 মাস হোক 21 দিন হলে তো আমরা বুঝতে পারি না 1 মাস পরে আমরা বলে দিই যে 1.5 মাস কিংবা 1 মাস 2 মাস এরকম থাকলে পরে এই ছালটা নিজে না থাকে যদি না থাকে বাট নিজে চেঞ্জ করে নিজে কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি তো ভিডিওতে শুনেন আমি আপনাকে বলি এই যে ভিডিও করাটা আছে আপনার সবচেয়ে প্রমাণ শুনেন ফার্ম করলে শুধু হবে না ফার্মার হওয়া যায় না ফার্মার হওয়া ওই তো 100 এর জন্য 10% হয় মানুষ ফার্ম করাটা যতটা মুখে বলা সহজ কিন্তু কাজে করে দেখানো। আচ্ছা দাদা আপনি তো বারাসাত থেকে এসেছেন অত দূর থেকে পশ্চিমবঙ্গের এত খামার থাকতে এখানেই কেন আসা? মেন ব্যাপার আমার হারুদার ব্যবহারটা ভালো লেগেছে কথাবার্তা ভালো লেগেছে হ্যাঁ যার কারণে আমি ছুটে এসেছি। আচ্ছা কি কি জাতের ছাগল নিলেন? এটা একটা সিরোহি নিলাম। হ্যাঁ আর এটা জাকরানা। জাকরানা। আচ্ছা কত করে কেজি রাখলো হারুদা? এটা 500 টাকা নিল। হ্যাঁ আর এটা 430 টাকা নিল। আচ্ছা দুটো দুই রকমের দাম হয়েছে? হ্যাঁ দুটো দুই রকমের দাম হলো। আচ্ছা 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 এগুলো কি বাড়িতে পোষার জন্য নিচ্ছে? হ্যাঁ ফার্স্ট টাইম বাড়িতে করবেন ভবিষ্যতে? ওই ফার্স্ট টাইম বাড়িতে পুষবো পুষতে পুষতে যদি ওপরালা হ্যাঁ আমার দিকে তাকায় তাহলে আমি বাড়িতে ফার্মটা একটা তৈরি করব। আচ্ছা আচ্ছা হারুদার কাছ থেকে সাজেশন নেব। আচ্ছা আর এখান থেকে কি করে নিয়ে যাবেন এখন? এখন হারুদা আমাকে বললো আপনার কোনো চাপ নেই আপনি সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাকে আমরা বাসে পাঠিয়ে দেবো। মানে এখান থেকে উনি যাতায়াতের ব্যবস্থা সম্পূর্ণ করে দিচ্ছে। আচ্ছা দাদা এই এত দূর রাজস্থান থেকে ছাগল নিয়ে আসেন ছাগল অসুস্থ হয় না? শুনেন আপনাকে তো বললাম আমি আগে বলেছি এখনো বলছি ঠিক আছে। আপনি তো সকাল থেকে বসেছেন ছাগল কি ঝিমিয়ে আছে দেখেন তো কোন ছাগলটা আপনি ক্যামেরাটা আপনার প্রিয় আপনার দর্শক থেকে দেখান যে কত সুন্দরভাবে ছাগল ঘোরা দেখাচ্ছে এই আর কি হবে ছাগলটা খেতে দেখেন এখানে কারণ আছে দাদা। ছাগলের রাস্তা দেখে শুধু আনলে হবে না ঠিক আছে এখানে অনেক কিছু এর পিছনে কারণ আছে ঠিক আছে এবার সব কারণ তো বলা যাবে না অনেক ব্যাপার আছে। এই দেখুন কত সুন্দর ঘাস খাচ্ছে এগুলো তো সব কালকেরে নিয়ে আসা। হ্যাঁ এগুলো সব না এগুলো সব আপনি দেখেন। আচ্ছা এগুলো কদিনের মধ্যে সেল হয়ে যাবে? বুঝা এই যেগুলো নিয়ে এসেছেন
বিভিন্ন জায়গায় মাল কিনা বেচা হয়, ঠিক আছে, কিন্তু ব্যাপার হলো সুস্থ মালটা আমার কাছে কেন পাওয়া যায়। আমি মালটা একটু সেফটি করে নিয়েছি, ঠিক আছে, যেখানে আমার গার্ডের মালাটা 100টা হয়তো 30-40 মাল দিয়েছি। আচ্ছা, তো এই জন্য মালটা আমার নষ্ট হয় না, ঠিক আছে, ওর কোনো অসুবিধা হয় না, এই জন্য মালটা আমার সুস্থ থাকে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।